নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল মহকুমার জনপ্রিয় সংবাদপত্র স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি প্রিয়াঙ্কা মণ্ডল। সামনে বিধানসভা নির্বাচন, এলাকায় শান্তি বজায় রাখতে এখন থেকেই তৎপর হয়েছে পুলিশ। আজ 21 ডিসেম্বর সোমবার ঘাটাল থানার মনসুকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রুট মার্চ করা হয়। ওই পুলিশ বাহিনীতে ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক ছাড়াও ছিলেন ঘাটাল সিআই দেবাশিস ঘোষ, ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। আজ মনসুকা এলাকায় প্রায় 3 কিলোমিটার হেঁটে ওই বাহিনী রুট মার্চ করে। ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক জানান, আজ থেকে ওই রুট মার্চ চালু হয়েছে, ধারাবাহিকভাবে গোটা মহকুমা জুড়ে ওই রুট মার্চ চলবে। মনসুকা থেকে কুমারেশ চানকের রিপোর্ট, আমি প্রিয়াঙ্কা মণ্ডল, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।